আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। টুনা ফিশগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, যে দেখেন এইভাবে সব প্যাকেট করে করে চারটা পাঁচটা করে রেখেছি, কারণ বেশি সিদ্ধ করলে তো ওরা আবার খেতে চায় না। একদিন দুই দিনের জন্য এনাফ, সবগুলো ছোট ছোট প্যাকেট করে ছোট ছোট প্যাকেট করে রাখি আমি। আমি এগুলো আজকে ভিজিয়ে দিব। তো টোনাকে ছুটিয়ে দিয়েছি আমি সিদ্ধ চার পিস। এই পাতিলটা হচ্ছে একসাথে 1 কেজি মাছ সিদ্ধ করা হয়, সেটার মধ্যে দিয়েছি। দেখে মনে হবে অনেক বড় পাতিল। তো সিদ্ধ উঠে দিয়েছে এক একদিনের জন্য, কারণ আমার দুইটা ফিমেল বিড়াল খাই আর অনেক শব্দ বাইরে, প্রচণ্ড শব্দ হচ্ছে রোডের পাশে বাসা, এই জন্য। তো যেটা বলছিলাম যে আমার এই দুইটা ফিমেল খাই টোনা ফিশ, তাদের জন্যই একদিনের জন্য। আর মেলগুলো টোনা ফিশ খেতে চায় না, ওরা সিলভার কাপ বেশি পছন্দ করে। তো যেটা হচ্ছে যে যে কোনো মাছ, বিড়ালের জন্য যে কোনো মাছই খাওয়ার না কেন, এর মধ্যে কিন্তু কোনো রকমেরই কিছু দেওয়া যাবে। মাছগুলো শুধু সিদ্ধ মাছে দেওয়া হয়, সাথে কোনো কিছু মিশ করা হয় না। আর টোনা ফিশের সঙ্গে আমি একটু ভাত মিশিয়ে দিই, দেখেন এটা রেডি। জেনি জেনি খুবই পছন্দ করে টোনা ফিশ, লিও সেম। এই সিম্বা বোড়াটা খায় না, আমাদের এই উঠা উঠা বাবাটা। এবার ফিশগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, আমি কারণ বাজার থেকে নিজেই নিয়ে আসি, অথবা আবার একজন লোক আছে সে এনে দেয়। তো অনলাইনের এই ফিশগুলো তেমন অত ভালো হয় না, তারপরেও মানে একেবারে ফেলে দেওয়ার মতো না, খাওয়ানো যাবে আর কি। খাওয়ার জন্য সবাই রেডি। ও দুষ্টু বুড়া, দেখতে দুষ্টু বুড়া না, দেখি তো দুষ্টু বুড়াতে কি হলো। এই এই দুষ্টু বুড়া, দুষ্টু ওর জন্য টেবিল দরকার হয়, টেবিলে এসে বস। হয়ে গেলে জেনিকা জেনিয়ারলিকে একটা দিয়ে দিব, তারপরে বাকিগুলো বক্সে রেখে দিব ফ্রিজে। এই যে আমার বুদ্ধা বুদ্ধি, এই এই সিম্বা তোমার কি ক্ষুধা পেয়েছে? আমার অনেক ঘুম পাচ্ছে আজকে, আজকে আমার শুধু উঠে পড়ে ঘুম পাচ্ছে। নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও। ওদের রাইসটা একটু ম্যাশ করে নিতে হবে। ভাত একটু যদি আপনার গোটা থাকে বা একটু সিদ্ধ কম হয় তাহলে ওরা আর খেতে চায় না, কারণ ভাতের সাথে মাছটা মাছ একদম মেল্ট হয়ে যেতে হবে, তাহলে কিন্তু ওরা মাছ আর ভাত একসাথে খাবে, আর নয়তো মাছ বেছে বেছে খায়, ওরা অনেক চালাক। আমি রাতে
মানে টোনা ফিশ সাধারণত দেই না আমি, এটা দুপুরবেলা দিকে দিই। আজকে আপনাদেরকে দেখাবো বলে রাতে দিলাম। রাতে ওরা ওই সিলভার কাপ মাছটাই খায়, ইয়ে খায়, আপনার চিকেন খায়। টোনা ফিশ একদিক দিয়ে ভালো যে কাঁটাটা কম থাকে, কাঁটা থাকে না মাঝখানে, যে মাঝখানে যে কাঁটাটা সেটা ফেলে দিলেই হয়। আর এই সিলভার কাপ মাছের কাঁটা বাঁচতে বাঁচতে অবস্থা খারাপ। এই যে একদম ভাতটার সাথে মাছটা একদম মিলে যেতে হবে, দেখেন। হ্যাঁ, ওরা তো অনেক চালাক, আর তখন দেখা যাচ্ছে মাছ বেছে বেছে খাবে। ছোট বাচ্চাদেরকে যেভাবে খাওয়ানো হয় না, ওই যে মানে নতুন খাবার শিখে আপনার হচ্ছে আপনার কি বলে খিচুড়ি বানাই খাওয়া হয় বা খাওয়ানো হয়, তারপরে ভাত ম্যাশ করে খাওয়ানো হয়, ঠিক ওইভাবেই খাওয়াতে হয় এদেরকে। আচ্ছা দিচ্ছি বাবা, এখন ওদের খাবার পালা, দেখেন কিভাবে চেটে ফুটে খায়। আচ্ছা আসো নাও, সিম্বা এই যে। খুব মজা করে খায় ওরা টোনা ফিশ। আমার এই দুষ্টু পাখিটা এটা খেলো না, এটা কখন খাবে? খাও বাবা, পেট ভরে খাও বাবা, তুমি একটু পরে খাও, ও তো খেলো না মাছ, না এখন এসে আবার খাচ্ছে, তুমি একটু পরে খাও, তোমাকে আবার মাছ দেবো।